ওয়েলকাম টু টেক প্রদীপ চ্যানেল। বন্ধুরা, আজকের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে অ্যাডোব প্রেজেমেকারের উপরে। আমরা যারা ইংরেজি বইয়ের কাজ করি বা লম্বা কোনো ইংরেজি ম্যাটার টাইপ করি, তখন কিন্তু আমাদের একটা অসুবিধা হয় যে আমরা টাইপ করার সাথে সাথে যদি কোনো আমরা বানান ভুল করে থাকি সেটা কিন্তু বুঝতে পারি না। অর্থাৎ প্রেজেমেকারে এই একটা অসুবিধা হয় যে কোনো বানান ভুল হলে সেটা মার্ক করে দেয় না। অন্যান্য সফটওয়্যার যেমন এমএস ওয়ার্ড, খুব পপুলার সফটওয়্যার, বা কোরেল ড্র, এই সফটওয়্যারগুলোতে যখন আমরা টাইপ করি যদি কোনো বানান ভুল থাকে তাহলে কিন্তু রেড কালারের আন্ডারলাইন দিয়ে দেয় এবং সেটাকে আমরা ঠিক করে নিই। আবার অনেকে আছে যারা এই সমস্যার জন্য কিন্তু পেজমেকারে টাইপই করে না, এমএস ওয়ার্ডে টাইপ করে, কারণ বানান ভুলটা সেখানে ঠিক করে নেয়, তারপর এমএস ওয়ার্ডে কপি পেস্ট করে নেয় পেজমেকারে। কিন্তু আমরা কিন্তু পেজমেকারে খুব ভালোভাবে কিন্তু স্পেল চেক করতে পারি, আর সেটা কিন্তু আমি আজকের এই টিউটোরিয়াল দেখাবো, আপনারা দেখে নিন, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। যেমন এই যে টেক্সট, এখানে কোন বানানটা ভুল বা ঠিক তার কোনো কিন্তু আন্ডারলাইন নেই, অর্থাৎ পুরোটাই ব্ল্যাকে আছে, কোনো রেড কালারে কোনো আন্ডারলাইন নেই, অর্থাৎ আমরা বুঝতেই পারছি না যে এর মধ্যে কোনো বানান ভুল আছে কি না, আমাদেরকে পুরোটা চেক করতে হচ্ছে। সবার প্রথমে আমরা এই টেক্সট ম্যানারটাকে টেক্সট টুলের সাহায্যে সিলেক্ট করে নেব। আপনারা কন্ট্রোল এ প্রেস করতে পারেন, কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট। এবারে আপনার কিবোর্ডে কন্ট্রোল ই প্রেস করতে পারেন অথবা এডিটে ক্লিক করে এডিট স্টোরিতে ক্লিক করতে পারে। আর এখানে আমরা ইউটিলিটিস আর ক্লিক করব হচ্ছে স্পেলিংয়ে। যেহেতু আমরা টেক্সটটাকে সিলেক্ট করে রেখেছি সেই জন্য আমরা এখানে সিলেক্ট থাকবে হচ্ছে সিলেক্টেড টেক্সটে, অর্থাৎ যে টেক্সটটা আমরা সিলেক্ট করে রেখেছি তার মধ্যে কিন্তু স্পেলটা চেক হবে। এখানে রেডি অবস্থায় আছে, তো জাস্ট আমরা ক্লিক করব হচ্ছে স্টার্টে। যখন আমরা স্টার্টে ক্লিক করব তখন কিন্তু একদম শুরু থেকে কিন্তু স্পেল চেক হতে শুরু করবে এবং শেষের দিকে যাবে। তো আমরা শুরু করছি, স্টার্টে ক্লিক করব। তো ফার্স্ট এখানে শো করছে হচ্ছে রিপোর্টস, লেখা আছে আননোন ওয়ার্ড রিপোর্টস। তো এখানে REPRO আছে, আর চেঞ্জ করার জন্য কিছু অল্টারনেটিভ ওয়ার্ড দিচ্ছে, যেমন রিপোর্টস, এই সমস্ত ওয়ার্ডগুলো দিচ্ছে। তো যেটা আপনার মনে হবে যে ঠিক সেটাতে ক্লিক করবেন আর রিপ্লেসে ক্লিক করে দেবেন। এখন আমার REPORTS এটা আমার ঠিক মনে হচ্ছে, তো আমি জাস্ট এখানে ক্লিক করব আর রিপ্লেসে ক্লিক করে দেব। হিন্দি লেখা আছে, আমরা জানি যে হিন্দি ওয়ার্ডটা ইংরেজি ডিকশনারির মধ্যে নেই, সেই জন্য এটাকে আমরা ইগনোর করে দেব, অর্থাৎ হিন্দি লেখাটা বানানটা কিন্তু ঠিকই আছে, তো এখানে আমরা ইগনোর প্রেস করব। ইগনোর, এখানে দেখা যাচ্ছে সেকেন্ডারি বানান, তো SEE আছে, তো আমরা SECONDARY এটা সিলেক্ট করব আর রিপ্লেস করে দেব। ঠিক তেমনি এখানে আরেকটা বানান শো করছে INVIDUALS, তো এই বানানটা ঠিক আমি বুঝতে পারছি না, তো এটাকে আমরা ইগনোর করে দিচ্ছি। টার্মস হবে এখানে, টার্মসে ক্লিক করে দেব, রিপ্লেস করে দেব, ইগনোর করে দেব, ইগনোর করে দেব, ইগনোর করে দেব। সম্ভবত এখানে একটা স্পেস হবে, রিপ্লেস, ইগনোর, 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 পরিষদ ইগনোর, দিল্লি ইগনোর, স্কুল হবে সম্ভবত, তো এখানে আমরা একটা স্কুল করে দেব, রিপ্লেস, ইগনোর, এটাও ইগনোর করে দিচ্ছি। এটা ডিউরিং হবে, তো আমরা ডিউরিং এ ক্লিক করব আর রিপ্লেস করে দেব, এটাকে আমরা ইগনোর করে দেব। এডুকেশন সম্ভবত EDUCACE হবে, তো আমরা এখানে ক্লিক করে এটা রিপ্লেস করে দেব। তো এখানে দেখাচ্ছে যে স্পেল চেক কমপ্লিট, আমরা ক্রস করে দেব আর এখানে আমরা ক্রস করে দেব। তো এইভাবে কিন্তু আমরা পেজ মেকারে স্পেল চেক করতে পারি এবং খুব ভালোভাবেই করতে পারি। এর জন্য কিন্তু আমাদের এমএস ওয়ার্ড বা অন্য কোনো সফটওয়্যারে যাওয়ার কোনো দরকার পড়বে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আজ এই অবধি, আবার দেখাবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।